श्री रामचरित मानस तुलसीदासी रामायण श्रीमद गोस्वामी तुलसीदास बाबाजी विरचित बालकांड सोरठा 85 अमंगल भवन अमंगल हारी द्रबहु दशरथ अजर बिहारी ओ हरि अनंत हरि कथय अनंत कहहि सुनहि बहु विदेश बसंत राम सिया राम सिया राम जय जय राम राम सिया राम सिया राम जय जय राम। बालकांड सोरठा 85 तखन कारो चित्तई संयत नय जखन कामदेव तार प्रभाव विस्तार करेछे। कामदेव सकलेर उपर ही प्रभाव विस्तार करेछेन। केवल जारा श्री रघुनाथेर शरणागत ताराई शुधु रक्षा पेल। धरे न काहु धेर सबके के मन मन से जहारे जे राखे रघुवीर ते वरे ते काल महु। धरि न काह धीर धीर संयत धरि न काह केवी संयत निजेके संयत राखते पारछे ना। धरि न काहु धीर सबके मन मनसिज हरे सबके मन सवार मन मनसिज हरे मनसिज अर्थात कामदेव सबाइकार मन धरे नियेछे। जे राखे रघुबीरते किन्तु जारा रघुबीरे रघुबीरेर प्रति जादेर मन आछे जे राखे रघुबीरते उबरे तेहि काल महु उबरे तेही ताराई मात्र रक्षा पेल काल मह कामदेवर प्रभाव थेके काल थेके ताराई मात्र रक्षा पेल। धरे न काहु धीर सब के मन मन से जहरे जे राखे रघुबीर ते उबरे ते काल मह। एरपरे प्रथम चौपाय दुदंड कालव्यापी एक कामुक परिवेशर मध्य कामदेव भगवान श्री शंकर समीपे उपस्थित हलन। भगवान श्री शंकर के ध्यानमग्न देखे कामदेवर मने भय हल। তখনই সমগ্র জগৎ তার প্রভাব থেকে মুক্তি লাভ করে পূর্বাবস্থায় ফিরে ভয় ঘরে সকত কভয় জলগে কাম সম্ভ পাই গায় ও শিব হি বিলোকি ससंके उमारू भये उजथा थे ते सब संसार। उभय घड़ी एई दुदंड घड़ी दंड उभय घड़ी एई दुई दंड अशकौतुक भयहु एई कौतुक अर्थात कामेर जे परिवेश सेटी छिलो। उभय घड़ी अशकौतुक भयहु जो लगी काम शम्भ पई गयो जो लगी सही समय काम कामदेव शम्भ पई गयो श्री शंकरेर समीपे उपस्थित हलन। शिव ही बिलोकी भगवान शंकर के देखे शशंकेयु मारु तिनी कामदेवर मने भय एल। शशंकेयु मारु शिव ही बिलोकी शशंकेयु मारु भये उ जथा थिति सब संसार
ভয়ে উযথা যখনই কামদেবের মনে এই ভয় হলো থিতি সব সংসার তখন সমস্ত সংসার এই কামদেব থেকে মুক্ত হয়ে আবার স্থিতিশীল হলো মুক্তি লাভ করে পূর্ব অবস্থায় ফিরে এলো ভয়ে উযথা থিতি সব সংসার অভয় ঘরে আস কৌতুক ভয়ু जो लगी काम शंभ पै गयो ओ से बही बिलो की ससंके मारू भयो जथा थे ते सब संसार। द्वितीय चौपाई तखन जीव सकल जेन स्वस्ति बोध करलो जेन मातालेर घोर काटलो দুরাধর্ষ অপরাজেয় ও দুর্গম অনতিক্রমণীয় ভগবান যিনি কিনা সম্পূর্ণ ঐশ্বর্য ধর্ম যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য রূপ ছয় ঈশ্বরীয় গুণসম্পন্ন রুদ্র মহাভয়ঙ্কর শ্রী শঙ্করকে প্রত্যক্ষ করে কামদেব ভীত হলেন। তরত সব জীব সুখারে জিমে মদ উতরি গয়ে মতবারে অরুদ্রহি দেখি মদন ভয়মান দুরাধর স দুর্গম ভগবান। ভয়ে তুরত সব জীব সুখারে সব জীব সমস্ত জীব সকল তারা সুখারে একটা স্বস্তি বোধ করলো তুরত তখনই যখনই কামদেব ভয় পেয়েছে ভয়ে তুরত ঠিক সঙ্গে সঙ্গে সব জীব সুখারে স্বস্তি বোধ করলো কীরকম জিমি যেন মদ উতরি গায়ে মতোয়ারে মদ উতারি সেই মাতলামোটা যেন চলে গেল গায়ে মতোয়ারে যে মাতালের যে ঘোর মাতলামির যে ঘোর সেটা কেটে গেছে জিমি মদ উতারি গায়ে মতোয়ারে মাতালের ঘোরটা কেটে গেল রুদ্রহি দেখি মদন ভয় মানা মদন কামদেব রুদ্রকে দেখে মহাভয়ঙ্কর রূপকে দেখে রুদ্রহি দেখি মদন ভয় মানা ভয় পেয়ে গেলেন দুরাধর্ষ দুর্গম ভগবান যেই রুদ্র কেমন না দুরাধর্ষ অপরাজ দুর্গম অনতিক্রম তিনি ঐশ্বর্য ধর্ম যশ শ্রী জ্ঞান বৈরাগ্য এই ভগবানের যে ছয়টি ঐশ্বর্য সেই ধর্ম ঐশ্বর্য ধর্ম যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য ঐশ্বর্য সম্পন্ন ভগবানকে দেখে তার ভয় পেলেন। ও ভয় তরত সব জীব সুখারে জিমি মদ উতরি গয়ে মতোয়ারে অরুদ্রহি দেখি মদন ভয় মান দুরাধর স দুর্গম ভগবান। তৃতীয় চৌপায় ফিরে যেতে তার লজ্জা হচ্ছিল অথচ কি করবেন তা ঠিক করতে পারছিলেন না তিনি বুঝতে পেরেছিলেন যে মৃত্যু তার শিয়রে দাঁড়িয়ে আছে তিনি তখন বসন্তকে আহ্বান করলেন বৃক্ষরাজি পত্র পুষ্পদলে সুশোভিত হয়ে গেল ও ফেরত লাজ কছু করি নাই যাই মরণ ঠানি মন রচসি উপায় ও প্রগটে সিতুর তর চিররিত রাজা কুসুমিত নব তর রাজবিরাজ। ফিরত লাজ তার ফিরে যেতে ইচ্ছা করলো কিন্তু লজ্জা পেলেন কিন্তু ফিরে যেতে লজ্জা হচ্ছিল ফিরত লাজ কছু করি নাহি যাই কিছু করবেন কিছু ভেবে পাচ্ছেন না কছু করি নাহি যাই ফিরত লাজ কছু করি নাহি যাই মরণ ঠানি মৃত্যু শিওরে দাঁড়িয়ে আছে মরণ ঠানি মন রচেছে উপায় তখন মনে মনে ভাবছেন কি করা যায় মন রচেছে উপায় প্রগটেশি তুরত রুচির ঋতু রাজা সঙ্গে সঙ্গে তিনি তুরত প্রগটেশি রুচির
ঋতু রাজা সেই বসন্তরাজ বসন্তরাজকে আহ্বান করলেন। প্রগটে শীতুরত রুচির ঋতু রাজা কুসুমিত নবতরু রাজি বিরাজা। তখন কুসুমিত নবতরু সেই বৃক্ষরাজি তরু বৃক্ষরাজি পত্র পুষ্প দলে সুশোভিত হল। কুসুমিত কুসুমিত নব তরু রাজি বিরাজা পত্র পুষ্প দলে তরুগুলি অর্থাৎ বৃক্ষগুলি পত্র পুষ্প কুসুমিত বিরাজা বিরাজমান হল। এরপরে ও ফেরত লাজ কছু করি নহি যাই মরণ ঠানি মন রচসি উপায়। ও প্রগটে শীতর তর চির ঋত রাজা কুসুমিত নব তর রাজ বিরাজা। এরপরে চতুর্থ চৌপায় বন উপবন ঝিল সরোবর ও দিক দিগান্ত সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠল। অনুরাগের প্রাবল্য সর্বত্র দেখা গেল। তাই দেখে বৈরাগ্যযুক্ত মনও কামাসক্ত হয়ে উঠল। ও বনায় পবন ব্যাপিক পরম সুভগ সব দিশা বিভাগ যহ তহ জন মগত অনুরাগ দেখি মুহে হু মন মন সিজ জাগ। বন উপবন ব্যাপিক তড়াগা বন উপবন এবং ঝিল সরোবর তড়াগা সরোবর বন উপবন ব্যাপিক তড়াগা বন উপবন ঝিল সরোবর পরম সুভগ সারা অত্যন্ত সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠল। সব দৃশ্য বিভাগা সমস্ত দিক দিগান্ত সব সব দিক দিয়ে অত্যন্ত সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠল। বন উপবন বাপিকা তটাগা পরম সুভগ সব দিশা বিভাগা যাহা তাহা জন উমগত অনুরাগা অনুরাগা প্রেম অমগত প্রাবল্য দেখা দিল যেখানে সেখানে যাহা তাহা জন সর্বত্র যাহা তাহা জন উমগত অনুরাগা সর্বত্রই প্রেমের প্রাবল্য অনুরাগের প্রাবল্য এলো। দেখি মুয়েহু মন মনুষ্য জাগা এবং তাই দেখে দেখি মুয়েহু মন বৈরাগ্যযুক্ত মন মনুষ্য জাগা সে কামাসক্ত হয়ে পড়ল। ও বন উপবন বাপিক তড়াগা পরম সুভগ সব দিশা বিভাগ ও যাহ তাহ জনম গত অনুরাগ দেখি মুয়ে হু মন মন সিজ জাগ। রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম। ওম শান্তে 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 হরি ওম তৎসত শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আগের যে ষোড়টা 85 সংখ্যা পড়া হলো তার ছন্দ আছে। বৈরাগ্যযুক্ত মনেও কাম সঞ্চার হল। অরণ্যে তখন অনুপম সৌন্দর্য সম্পন্ন হয়ে উঠল। কামাগ্নির প্রিয় সখা সুশীতল মৃদুমন্দ বায়ু প্রবাহিত হতে লাগল। জলাশয় সকল প্রস্ফুটিত কমলে পরিপূর্ণ হয়ে গেল আর ভ্রমরকুল তার উপর গুঞ্জরণ করতে লাগল। আকাশ বাতাস রাজহংস কোকিল ও শুষ্ক পক্ষীর পূজনে সুরম্য হয়ে উঠল। অপ্সরাগণ নৃত্য গীত পরিবেশন করতে লাগল। জাগে মন ভব মুয়ে মন বন সুভগতান পরে কে শীতল সুগন্ধ সুমন্দ মারুত
मदन अनल सखास बिकस सरन ही बहु कुंज गुंजत पुंज मंजल मधुकरा कलहंस पिक शुक सर शरब कर गान नाच अपछरा। जागी मन भव मुए मन, मुए मन जरा वैराग्यजुक्त मन तादरो जाग ई मन भव से काम भाव एलो। बन शुभगता ना पर ही समस्त अरण्य अनुपम हो गल, तार सौंदर्य एत अनुपम हो गल जे बला जाए ना। बन शुभगता ना पर ही कही शीतल सुगंध सुमंद मारुत, शीतल शीतल सुगंध सुगंध सुमंद मारुत से मृदुमंद बतास जेटा कि ना मदन अनल कामाग्नि, मदन अनल सखा सही जेटा कि ना कामाग्नि सखा से शीतल सुगंध सुमंद मारुत मदन अनल सखा सही सेटा बोईते लागल शीतल सुगंध एवं सुमंद मृदुमंद बतास। विकसे सुरन ही बहु, विकसे सरन ही बहु कुंज एवं सरोवरे जलाशय विकसे विकसित हलो बहु कुंज प्रस्फुटित हलो कमल, कमल पद्म प्रस्फुटित हलो। विकसे सरन ही बहु कंज गुंजत पुंज मंजुल मधुकरा एवं तार पुरे गुंजन करते लागलो मंजुल मधुकरा ए भ्रमरकुल से प्रस्फुटित प्रस्फुटित कमले ऊपर गुंजन करते लगल। विकसे सरण ही बहु गंज गुंजत पुंज मंजुल मधुकरा कलहंस पिक शुक सरस रव कलहंस राजास पिक कोकिल शुक शुक पक्षी शुक शुक सरस सरस रव तारा कलकल करते लगल। सुर सरस रव करी गान नाच ही अप्सरा एवं अप्सरागण तारा गान एवं नृत्य करते लागलें। कलहंस पिक शुक सरस रव करी गान नाच ही अप्सरा। जागे मन भव मुए मन बन सुभगतान परे के शीतल सुगंध सुमंद मारुत मदन अनल सखात बिकस शरण ही बहु कंज गुंजत पुंज मंजुल मधुकरा कलहंस पिक सुक सर सर बकरे गान नाच ही अपछरा। राम सिया राम सिया राम जय जय राम राम सिया राम सिया राम जय जय राम राम सिया राम सिया राम जय जय राम। ओम शांति 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 हरि ओम तत्सत् श्री रामकृष्णार्पणमस्तु।